শ্রুতিমণ্ডলী, কবিতা বিকেলের আয়োজনে আজকে সবাইকে স্বাগতম। এই প্রবাসে এমন একটি প্রদর্শনী করতে পারে তারাই যারা মনে প্রাণে বাংলা সাহিত্য ও কৃষ্টিকে ধারণ করতে পারে। আমাদের এই আয়োজনের সাফল্যটুকু আপনাদের এই উপস্থিতি, আর ব্যর্থতার ভার সবটুকুই আমাদের। আমাদের প্রথম পর্বের পরিবেশনা প্রেম পুরাণ। আপনারা উপভোগ করুন আজকের পরিবেশনা, কবিতা বিকেলের আয়োজন। মালঞ্চের জলে পাপ ধুয়ে যায়, পাপ আসে উজান থেকে, জলে মিশে আসে, ভেসে আসে। মালঞ্চ যেখানে সাগর সঙ্গমের জন্য ব্যাকুল, সমর্পণে ধীরগামী, সেইখানে তার উরুসন্ধিতে দুর্গম বনজুল। এত দুর্গম সে বন যে তাকে ঘিরে বয়ে চলা নদীর গতিপথ বোঝা যায় না। এই হল কালের চরের ভূগোল। সভ্যতার থেকে এই জল জঙ্গলের দূরত্ব শত বছরেরও অধিক। চরের বাসিন্দারা জাতে কৈবর্ত, বংশ পরম্পরায় জলদস্যু, দলের সর্দার দশরথ কেউটের বিশ্বাস, তারা বরেন্দ্রীর কৈবর্ত নায়ক দিব্যকের বংশধর। পাল আমলে মহিপালের বিরুদ্ধে সফল বিদ্রোহের নেতা দিব্য, তার উত্তরসূরিরাই আজ বনচারী জলচালাক। গত শতক জুড়ে তাদের লড়তে হয়েছে মগ জলদস্যুদের বিরুদ্ধে, ক্রমশ নিজেরাই হয়ে উঠেছে জলদস্যু। দস্যু তার বাতাবরণে এই বাদাবনের রক্ষক। মাওয়ালি আর বাওয়ালিদের পূর্ণ আনুগত্য নিয়ে দস্যু তার আতঙ্ক ছড়িয়ে এরাই এতদিন জঙ্গল দখলের নানা আয়োজনকে ঠেকিয়ে রেখেছে। আজ প্রায় এক পক্ষকাল পরে দশরথের পহর এসে লাগে কালীর চরের ঘাটে। একটি বজরাকে ঘিরে তিনটি ক্ষিপ্র গতির ছিপ নৌকার পহর। মাঝরাতের বৃষ্টি বাতাসের মাতনামি তখন থেমে গেছে, ভোর রাতের গাঙে পান কৌড়ির মতো অনায়াস দক্ষতায় নৌকা এসে লাগে ঘাটে নিঃশব্দে, যেন ফুল ঝরে পড়ে ভেজা মাটিতে।
নৌকা বাঁধবে বলে সবার আগে লাফিয়ে পড়ে হারান। সেই লাফিয়ে পড়ার শব্দে চমকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই হারানের সাথে চোখাচোখি হলো হরিণটির, সাদা হরিণ। সাথে সাথে মাটিতে হাঁটু গেড়ে মাথা নোয়ালো সে। কাউকে কিচ্ছু বলতে হলো না, সবাই স্থির হয়ে গেল যে যার জায়গায়। কিন্তু ফিসফাস ঠিকই গিয়ে পৌঁছালো বজরায়। দশরথ কেউ শুনলেন? বনদেবী প্রকট হয়েছে। দশরথ এসে দাঁড়ালেন বজরার খোলা পাটাতনে। পেটা শরীরে বাঘের বল, ছুটন্ত নৌকা থেকে বর্ষা ছুড়ে যে মানুষ নিমিষে এফোর ওপর করে দিতে পারে মহাজনী নৌকার পেট, সেই দশরথেরও হাত মাথার ওপরে, দৃষ্টি হারানের দিকে। হারান হাত দিয়ে দেখালো যেখানে বনদেবী প্রকট হয়েছিলেন। পাটাতন বেয়ে নেমে সেদিকে এগুতে যেও, হঠাৎ কান্নার শব্দ শুনে থমকে যান দশরথ। কে কে কাঁদে? একটু এগুতে দেখলেন একটি পরিত্যক্ত শিশু নিঝুম নদীর ধারে পড়ে আছে। কাঠের কোনো ভেলা বা নৌকার ভগ্নাংশের ওপর জড়ির কাপড়ে মোড়ানো। কারো ভুলের শস্য কি? পরক্ষণেই মনে পড়ল বনদেবীর কথা। একি তবে দৈব, শিউরে উঠলেন তিনি। শিশুটিকে কোলে করে নিয়ে গেলেন স্ত্রী কুশলার কাছে। কুশলা বনদেবীর স্মরণে শিশুটির নাম রাখলেন শ্বেত হরিণী। বনদেবীর স্মরণে আমি কন্যার নাম রাখলেন শ্বেত হরিণী, শ্বেত হরিণী। দশরথের এক পুত্র রামপাল আর কন্যা মালতী। কুশলা নানান কৌশলে শ্বেত হরিণীকে আড়াল করে রাখেন। শ্বেত হরিণী বেড়ে ওঠে তাদের মধ্যে মানুষের প্রাকৃত নিয়মে। শরতের এক উষ্ণ রঙিন ভোরে, শরতের এক উষ্ণ ও রঙিন ভোরে শ্বেত হরিণী ঋতুমতী হলে কুশলা তাকে নিয়ে চলে গেলেন লোক চক্ষুর আড়ালে। কালীচরের এটাই নিয়ম, প্রকৃতির কোন্দরে বসে জীবনের রহস্যের সূত্র সঞ্চারিত হয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। সেই নিভৃতে অসহ্য যন্ত্রণায় কাতর শ্বেত হরিণীকে নতুন করে আবিষ্কার করলেন কুশলা। তার রক্তক্ষরণে তিনি নিশ্চিত হলেন যে শ্বেত হরিণী আর যে কোনো নারী। তারপর কুশলা যখন রাতের আকাশে তারার মতন জ্বলে উঠতে দেখলেন মেয়ের চোখ, তিনি মানলেন লৌকিক চোখ চিরকালই অলৌকিককে ভুল দেখেছে। পাঁচ দিনের মাথায় অসহ্য যন্ত্রণায় মূর্ছা গেল শ্বেত হরিণী। খবর গেল দশরথের কাছে। ওই তো দশরথ কেউ এইদিকেই আসছেন। এই কামটে ভরা দল জঙ্গলের বনদেবীর দোহাই, আজ এই শরতের সাজবেলায় দক্ষিণের এই নোনা বাতাস যেমন সত্য, তেমনি সত্যমানি শ্বেত হরিণী দেবতারই দান। কিন্তু আমি তো তারে কন্যা জেনেই লালন করেছি, বুকে দুলিয়ে ঘুমপাড়ানি গান শুনিয়েছি, ঘটক সেজে বাহন হয়েছি শৈশবে। হোক হোক সে কুড়িয়ে পাওয়া, তার কষ্টে যে আমার বুক ফাটে। এসব এসব কি তবে আমারই পাপের ফল? হে বনদেবী, আবার কবে আবার কবে আমার কন্যার চোখে হিজলের ছায়া নামবে? যে কোনো মূল্যে
যে কোনো মূল্যে আমি আমার কন্যার আরোগ্য চাই, আরোগ্য চাই, আরোগ্য চাই। তুমি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী বনদেবী, তুমি দাক্ষায়ণী সতী, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে অগ্নিবর্ণা অগ্নিলোচনা, এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রস পূর্ণ বর্ণ কমল আলোক শতদল মনে বিকশিত হোক। হে অমৃত জ্যোতি হে মা বনদেবী তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী, জাগো 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 দেবী। আশ্বিনের হাওয়ায় অনাদিকালের আর্দ্রতা, সন্ধ্যারাতে জলজঙ্গলে জ্যোৎস্নার লহর, মন্দিরের উঠোনে এখানে ওখানে তবু জ্বলছে মাটির পেতে, সমাজের লোকজন এসে বসেছে, বনদেবীর অকাল বোধন হবে আজ। এক করে বেঁধে রাখা পাঠার কপালে আবিরের লাল তিলক পরিয়ে দিয়ে সেই রক্ত লাল হাত জোর করে উঠোনের মাঝখানে এসে দাঁড়ালেন দশরথ কেওট, তার পেছনে গুণীন সুনীল গায়ন আর চলচালাক হারান। হারানের হাতের উদ্যত রামদায়ে জ্যোৎস্নার ঝিলিক। এক কোপে পাঠার ধর থেকে মুন্ডু খসে পড়ে মন্দিরের চাতালে, ফিনিক দিয়ে রক্ত এসে লাগে সুনীল গায়নের শরীরে, বনদেবী ভর করেন সুনীল গায়নের শরীরে, খুন পিয়াসি কৈবর্তরা উল্লাসে দুলে উঠে শাখ বাজায় উলুধ্বনি করে। খুন পিয়াসি কৈবর্তরা তারপর দুলতেই থাকে, সেই দুলুনি ক্রমশ কালীর চরের খাল বেয়ে মালঞ্চের জলে কাপুন ধরায়, দূর থেকে দূরে দূর থেকে দূরে পৌঁছে যায় বনদেবীর অকাল বোধনের খবর, বনদেবীর অকাল বোধনের খবর। হেইয়ো রে হেইয়ো রে হেইয়ো রে হেইয়ো হেইয়ো রে। ভোররাতে জেগে উঠেছে কালীর চর, আর যে ভাসান, এ সময় উজানে পুজোর মেলা বসে, দূর দূরান্ত থেকে আসে মহাজনী নাও, নানা পশ্রায় গহনায় ডুবুডুবু সব পানসি, দশরথের দলের এই হলো পৌষ মাস। শূন্য ভরে উড়াল দিয়া যাও পবনের নাও, নাও রে কই গেল সব, শূন্য ভরে উড়াল দিয়া যাও, শূন্য ভরে উড়াল দিয়া যাও পবনের নাও, নাও রে শূন্য ভরে উড়াল দিয়া যাও। হেইয়ো রে হেইয়ো রে হেইয়ো রে হেইয়ো হেইয়ো রে হেইয়ো রে হেইয়ো রে হেইয়ো, পবন কাঠের নাও রে ময়ূর পঙ্খি না, পবন কাঠের নাও রে ময়ূর পঙ্খি না, সিংহ ভুঁইয়ার নামটা লইয়া হই হই উড়াল দিয়া যাও পবনের নাও, নাও রে শূন্য ভরে উড়াল দিয়া যাও। দিনের বেলায় নৌকায় বা হেঁটে কাছের ঘাট বা হাটির উদ্দেশ্যে চলে যায় ছোট্ট একটা দল, বাকিদের নিয়ে নির্জন কোনো বাকি লুকিয়ে অপেক্ষা করেন দশরথ। তারপর খবর বুঝে সকাল বা সাঝে হামলে পড়ে কোনো মহাজনী নৌকার বহরে।
ঠিক যেমন বাদাবনের বাঘ অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে নিপাট হরিণ পালের বিচরণে, মুহূর্তে নিঃস্ব হয়ে যাবার আগে যারা জীবনের ঘাসে লতায় জড়িয়েছিল, আক্রান্ত হবার পর তাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যায় সবুজ। দশরথেরা নির্বিকার, তারা ছোটে অন্য কোন বাঁকের দিকে, অন্য কোন বহরকে লুটবে বলে। ওই যে বলেছিলাম পা পাশে উজান থেকে, দশরথে লুট করা এক পানসি ভাসতে ভাসতে একদিন এসে ভিড়ল কালীর চরের খালে। কয়রার জমিদার ফজল খার পানসি। ঘটনা ঘটেছিল সেইখানে যেখানে আর পাঙ্গাশিয়ার পেট চিরে বের হয়ে এসেই দরিয়ার দিকে ছুটতে লেগেছে মালঞ্চ। কালীর চর সেখান থেকে একদিনের ভাসান। সেদিন মূল বহর থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল কয়রার জমিদার ফজল খার পানসি। অপ্রস্তুত অবস্থায় তারা আক্রান্ত হন, সঙ্গে বেশি লোকও ছিল না, যারা ছিল তাদের বেশিরভাগই জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল নদীতে। কেবল ফজল খার একমাত্র পুত্র জামাল খা সেই দিন লড়েছিল বীরের মতো, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি। তাকে মারাত্মক আহত অবস্থায় পড়ে যেতে দেখে আর পাঙ্গাশিয়ার বলে জলে ঝাঁপ দিয়েছিল ফজল খা, বাকিদের কেটে ভাসিয়েছিল দশরথের দল। সেই শূন্য পানসি তারপর জোয়ার ভাটার খেলায়, কিংবা কে জানে দৈবের কোন লীলা এসে ঠেকল কালীর চরের খালে সাত সকালে। কামুটির কামুর উড়ন্ত টঙ্ক পাখির চঞ্চুর আঘাত এরি মালঞ্চির জলে ভাসতে ভাসতে আমি এখানে। না না, আমি কোন জননীর উদর ছিঁড়ে রক্তের স্রোতে নেমে আসিনি। আমার জন্ম দৈবের জন্মশালায়, কালীর চরে কালো কালো মাটি নয় গো, ঈশ্বরীপুরের ধবল এটিলে গড়া আমার জন্মের পুতুল। তারপরে বনদেবী কি প্রাণের অগ্নিকণা নিঃশ্বাসে ভরে দিয়ে গেছে? কেন কোন অভিশাপে? কেউ জানো? সেদিন আমি জানতে চাইতে পারিনি, বলতে পারিনি কেন আমার দিলা নীল আগুন, কেন দিলা রাতের জলাচো। কালীর চরের কালো মাটিতে দুধ শুক্রামে আজ দেবতার প্রতিজ্ঞ। আমি বুঝতে পারি আমার ভেতরে শরীরের রন্ধে রন্ধে জাগছে এক নারী, কিন্তু আমি তো পূজা চাই না। পুতুল তোমার জনম কি রূপ কে জানি,
কুলতা বাইন্ধা সুতাই সিটানি পুতুল তোমার জনম কি রূপ করে কাঁদে সে তো হরিণী। চোখে জল নিয়ে কালীর চরের বুক চিড়ে যাওয়া খালের জলে পা ডুবিয়ে বসে দেখে জলে গাছ গাছালির ছায়া, দোল খেতে খেতে কত যে ভোল পাল্টায় সে দেখে, দেখতেই থাকে। তারপর হঠাৎ জলে আপন মুখের ছায়া দেখতে পায় সে, ঝকঝকে দাঁত, আগুন জ্বালা চোখ, মেঘ ঘন চুল। জলের ছায়ায় দুলতেই থাকে, দুলতেই থাকে। আবার হঠাৎ কি মনে করে সে জলে হাত দিয়ে তার প্রতিবিম্বকে বলে ওঠে, তুই জলের কথা শোন, গঙ্গা মারে মারে সেনে গাঙে থইলা মন, যা ভাষা যা জলের তুই জলের কথা শোন, গঙ্গা মারে মারে সেনে গাঙে থইলা মন। হঠাৎ হঠাৎ চোখের কোণে কিছু একটা ভেসে উঠতে দেখে চোখকে তাকায় সে ধরিনি, কেউ মরে ভেসে উঠলো কি, চিৎকার করে সে বলে, কালীগঙ্গায় ভাসে কার লাশ। তারপরে সে ঝাঁপিয়ে পড়ে জলে, সাঁতরালে এনারি কৈবর্তের ছিপ নৌকা যেন, না 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 না, যেন যেন জলে ভাসা মিল, তেমনি সাবলীল তেমনি শব্দহীন। মুহূর্তেই ভাসমান শরীরটির কাছে পৌঁছে যায় সে ধরিনি। পুরুষ মানুষের শরীর কি ভারী, তারপর সমস্ত শক্তি দিয়ে অনায়াসে টেনে তুলে নিয়ে আসে পারে, উল্টাতে যাবে খনিকে দ্বিধা আসে মরে, কার না জানি খালি হলো বুক। তারপর সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে উল্টে ফেলে শরীরটা, কাদায় মাখামাখি মুখ, চেহারা দেখা যায় না। হঠাৎ মুখের কাছে কান নিয়ে দেখতে পায় শ্বাস পড়ছে তখনো। তারপরে কে জানে কোন বলে সেই ভারী শরীর সে কাঁধে তুলে নিয়ে গিয়ে দাঁড়ায় মন্দিরের চাতালে। কাঁধেদের গুণ ভারী মানুষের শরীর, ভেজা বসনে গায়ে মুখে তার জল কাদার শিল্প। মন্দিরের চাতালে দাঁড়ানো শ্বেতহরিণীকে তখন আর মন্দিরের ভেতরের বনদেবীর থেকে আলাদা করতে পারে না গুণীন সুনীল গায়েন, সরগোলে ছোটে আসা পরেশ কাপালি, রমাকে ওঠ, আর রামপালেরও একই ভ্রম হয়। তারপরে শ্বেতহরিণীর আর কিছুই মনে পড়ে না। সে জ্ঞান হারাবার আগে কি মৃতবত মানুষটিকে নামিয়েছিল? কে সেই জন? সে কি বেঁচে আছে? কুশলাকে মালতীকে প্রশ্ন করে করে জেনে নেয় সে। কি বেঁচে আছে মা? হ্যাঁ রে, বাইসে আছে তোর সেই মনীষী সুনীল গুণিন আছে না, তারে তিন পেলা শুকিয়েছে ঋষি পাতার গ্রান, থানকুনি পাতার রস সেইসে সেইসে বিন্দু বিন্দু খাইয়েছে তারে। তারপর নিতান্ত অবল সে এখনো, তিন দিন তিন রাত্র হয় পড়ে আছে মন্দিরের সাতালে জানিস, এত দুপল সে বাজি করতে উঠে নাই একবার। তিন দিন আমি ছিলাম কোন ঘরে গো মা? তবে কি স্বপন? সে সব স্বপন হরিণ, কি স্বপন ক আমারে হরিণ? সব তো মনে নাই, কেমন আবছায়া। পুতুল তোমার জনম কি রূপ, আমি যেন অন্য কোথাও,
কালদের মতো ঠুনছি বাদা বনের ভেতর, বনময় চিৎকার ছুটু ছুটি, পাখিরা গান থামিয়ে ঘুরে গেছে অন্য কোন আকাশে, খরগোশেরা দোহাই তারানো মৌমাছির মতো ঠুনছি বনের আরো বইলে। মানে তু পিছনে আগুনের আছে ফেলেছে, দেখি কালির ছড়ির আকাশে অজদহের মতো কুণ্ডুলি পাকিয়ে চোখ রাঙাচ্ছে আগুনের দেবতা, আর ধোঁয়ার কালো মেঘ র থাকে আসছে আমার পানি। ও মা, বাবার কোনো বিপদ হলো কি? কোনো খবর কি আসে নাই আজ? মা, ও মা, মা তরিন, তুই উঠেছিস? সে ভিনদেশি মানুষটার জ্ঞান ফিরেছে, যে বসেছে সে গুনিন্তারে খাইয়েছে ভাতের ফেনা আর ওই বৈরাগী মাছের ঝোল। পরেশার বলাইরা অক্ষণে তারে নাইতে নিয়ে গেছে কালিঙ্গায়, সবাই মন্দিরে যাচ্ছে, যাবা তোমরা? আমিও যাই তবে। যাবি তুই হরিণ? গিয়ে দেখতে চাই যারে পঙ্কিল থেকে টেনে তুললাম সেতে ধোঁয়া না আগুন। হরিণ, কিসের ধোঁয়া, কিসের আগুন? ও মা, কি বলে ও? ও কিছু নয় রে লতা, তুইও যা, সারাদিন ওরে চোখে চোখে হারাবি না, তিন দিন তিন রাত্র হয় সেও তো অচেতন অভুক্ত রে। হে বনদেবী, হে বনদেবী, একই পরীক্ষায় ফেললে তুমি জননী রে, এইটা সত্য। আমি সকল রে কয়েছি যে হরিণ তোমারই তান, যাতে যাতে এই দুঃখে মেয়েটারে তার জন্মের ইঙ্গিত দিয়ে দুঃখ না দেয়। এতদিন তো, এতদিন তো তোমার স্নেহের ছায়ায় আপদহীনই ছিল সে, তবে তবে কোন লীলা তোমার, কোন লীলা তোমার, কোন লীলা তোমার? দশরথ গেটের ডরে কেউ মুখ খোলে না ঠিক, কিন্তু ফিসফাস এই কালীস্তরের মানুষ বিশ্বাস করতে লেগে গেছে হরিণ কোনো সাধারণ মানুষই না। মানুষ তারে রাতের আন্ধারে হারায় যাইতে দেখেছে, হরিণের পালের মাঝে হাঁটতে দেখেছে, কালকে উঠের সাথে খেলতে দেখেছে, আর সেদিন সেই ভিনদেশি মানুষটারে সে যেভাবে প্রাণী বাঁচালো তাতে সেই ফিসফাস এখন কৌতূহলের সাপে ফাটি পড়তে চাইছে, আর সেটা হলে আমার কিছু করার থাকবে না। দশরথ কে উঠের না, এই জল জঙ্গলে ধর্ম যে বড় এক চোখা এক রোখা, যে তার কাছে মাথা নোয়ানো সারা আর কি করার আছে অসহায় জননীর, কি করার আছে কি করার আছে অসহায়। আমি তো, আমি তো কেবল চেয়েছিলাম এই জনম দুঃখী মেয়েটারে মায়ের আদরে আড়াল করে রাখতে, তারে তারে একটা সুন্দর জীবন দিতে, কিন্তু তার আসল জননী যে নিয়তি সে কি, সে কি তবে অন্য কিছু চাইছে? কিন্তু কিসের অধিকারে, কার অধিকারে, কার অধিকারে, কার অধিকারে? কাল রাতের আকাশে
অষ্টাদশীর মতো যৌবনমত্তা হয়ে উঠেছিল কি চাঁদ, যতটা খুললে যতটা খুললে দপ করে চলে উঠে তার রূপ, তার চেয়ে বেশি রূপবতী হয়ে সে কি নেমে এসেছিল এই মন্দিরের চাতালে। জবালের চোট খাওয়া করটিতে আশ্রে পড়ে ফিরে ফিরে যায় প্রশ্নের ঢেউ, তার শরীর সেরে উঠেছে কিন্তু জেগে ওঠা অবধি সে মনে করতে পারে না তার অতীত। এইমাত্র গুণিন লোকটা আবারও এসে অনেকক্ষণ ধরে তার চোখের দিকে চেয়ে ঝুঁকে রইল। তারপর কি নাম কি সাকিন এসব নানা প্রশ্ন করে করে কোনো উত্তর না পেয়ে চিন্তিত মুখে ফিরে গেল। বাবা কি নাম তোমার, কি সাকিন, কিছুই মনে পড়ে না? আহারে কিছুই মনে করতে পারে না। তার দিকে চেয়ে থাকতে থাকতে জামাল খা কাল রাতের কথা আর অসংখ্য রাতের ভিড়ে যেন হারিয়েই ফেলে। হঠাৎ মন্দিরের দিকে চোখ পড়তে চমকে উঠে সে, ওই তো সে নারী, ওই তো সে চাঁদ। তবে কি সে ফেরেনি আকাশে? তারপর চন্দ্রাভিসারের ব্যাকুলতায় হারিয়ে যাওয়া রাতে ফিরে আসার প্রহর গুনতে গুনতে সে অপলোকে চেয়ে থাকে মন্দিরের দিকে। রাত আসে, চাঁদ ফিরে আসে গত রাতের স্মৃতি। তবে কি দিনগুলো স্মৃতি ভুক জামাল খুব একটা ভেবে উঠতে পারে না। তার সামনে তখন সেই নারী, মন্দিরে সেই নারী, আকাশেও ঘোর লাগে তার। স্মৃতি হারিয়ে তখন সে শিশুর মতো সরল, সেই সরলতায় সেই ব্যাকুলতায় সে ছুটে যায় শ্বেত হরিণীর কাছে। তৃষ্ণায় জল তুলে নেবার মতো জামাল দুহাতে তুলে নেয় শ্বেত হরিণীর জীবন। তুমি সত্যি তবে? আজ সারাদিন, আজ সারাদিন তোমায় আমি দেখেছি ওইখানে মূর্তিমতি হাসছো আমার পানে চেয়ে। কাল রাতে, কাল রাতে কি তুমি এই মন্দিরের চাতালে চাঁদ হয়ে নেমে আসনি? কিন্তু কিন্তু তুমি তো দেবী নও, চাঁদও নও, তুমি নারী। এই যে এই যে তোমাকে ছোঁয়া যায়, কাছে গেলে মৃগনাভির গন্ধ পাওয়া যায়, চাঁদের চেয়ে লাবণ্যময়ী, দেবীর চেয়ে পবিত্র কস্তুরী গন্ধা তুমি, কিন্তু তুমি নারী। অন্য কোন জন্মে অন্য কোন হও তুমি কি খুব আপন কেউ ছিলে আমার? কে গো তুমি নারী? শ্বেত হরিণীর কাঁচ ভাঙা হাসিতে কেঁপে ওঠে বেতুল বনের ঝোপ, দুলে ওঠে কালীগঙ্গার জল। এ যেন, এ যেন সোনার কাঠি রূপোর কাঠি ছুঁয়ে সত্য ঘুম ভাঙানো রাজকুমারীর মুক্তির হাসি। এ যেন কুমারী পুজোর বেদি থেকে ফিরে আসা কিশোরীর নিজেকে ফিরে পাবার আনন্দ। তোমাকে চাঁদে পেয়েছে গো ভিনদেশি, আমার ছুঁয়ে দিলে যে বড়, তোমার হাত কাঁপলো না? আমি নারী ভাবলি তোমার বুক কাঁপ।
কালী গঙ্গার জলে ডুবে কি তোমার খুলে গেছে চোখ? হবে হয়তো, নয়তো কি করে তুমি আমার রূপ দেখলে? বনদেবীর দুহিতাকে নারী ভেবে আপন করতে চাও কে গো তুমি? আমি আমি হয়তো চন্দ্রগ্রস্ত হই, তুমি? আমি চাঁদ নই, তুমি? আমি আমি স্মৃতিভুক, তুমি? দশরথ কেউটির পালিতা, তুমি? আমি কে, তুমি? মা আমাকে হরিণ বলে ডাকে গো, তুমি? আমি 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 তুমি পুরুষ, আমি পুরুষ, আর আমি নারী। তুমি নারী, তুমি আমার প্রকৃতি হও, হও হরিণ। আমি বড় ক্লান্ত, তুমি আমার শয্যা হও। বাধা পেলে পেকে যায় না, খুশে ওঠে সভ্যতা আগ্রাসী। আমার রক্ষী হয়ে থাক, আমি জমিন দেব না। গেরুয়া পথেরে যোগালির নথেরে শোষণের ক্ষতেরে পাতার শপথেরে কাপালির ঘামে ভেজা পশুরের বাঁকরে যোগানের তালে শোনো বনদেবীর ডাকরে। সাঁওতালি ধনুক আমার সাক্ষী হয়ে থাক, আমি জমিন দেব না। মাওয়ালির কাস্তে আমার রক্ষী হয়ে থাক, আমি বন দেব না। সাল 1830, সমস্ত সুন্দর বনকে কয়েকটি জল মহালে ভাগ করে স্থানীয় জমিদারদের ইজারা দিয়ে দিলেন ইংরেজ সরকার। ফজল খা, প্রতাপাদিত্য রায়ের মতো লোকেরা হয়ে গেলেন এই বাদাবনের বাদশাহ। অথচ অথচ যারা এই জলজঙ্গলের ভূমিপুত্র, সেই হাড়েলের মৌয়াল, সন্দেশ খালির বাওয়াল আর কৈবর্তদের কেউ একবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করল না। কাপালির ঘামে ভেজা পশুরের বাঁকরে যুগানের তালে শোনো বনদেবীর ডাকরে। সাঁওতালি ধনুক আমার সাক্ষী হয়ে থাক, আমি জমিন দেব না। মাওয়ালির কাস্তে আমার রক্ষী হয়ে থাক, আমি বন দেব না। সুন্দরী বন রে বুকের ধন রে ধনুকের ফলা বাজে ঝন 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 রে চার পুরুষের ভিটা রক্তেরই পণ রে কারিলে কালী চর হবে রণাঙ্গন রে।
নদীর ঘোলা জলে ভাসবে আমার গাঁও, আমি জমিন দেব না। সুন্দরে বন বাঁচিলে বাঁচবে আমার ছাও, আমি বন দেব না। হজর খায়ের লোকেরা এমনিতেই জঙ্গল কেটে জমি চাষের নানা আয়োজনে ব্যস্ত ছিল। দশরথের আক্রমণ, নিজের একমাত্র ছেলেকে হারানোর বেদনায় তিনি তার সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সুন্দরবনের ওপর। সভ্যতা দক্ষিণে ছুটল রণপায়ে। গোলপাতার স্বাদ রে, আধ পেটা ভাত রে, নবাবি চাল রে, নয়নের ফাল রে, জোয়ারের ঢল রে, ধনুকের ডগায় ছাল রে, বহুদিন চলবে লড়াই সাক্ষী মহাকাল রে, বাওয়ালির মাঠ গাজী পীরের রোবার, আমি জমিন দেব না। বাদাবনের মাঠ আমার বন বিবির পার, আমি বন দেব না। আমি জমিন দেব না, 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 আমি জমিন দেব না। তিন তলার জঙ্গলের কাছে হজর খাড়া ঘাটি গাড়ে 10 দিন আগে, সেখান থেকে 30-40 জন এক একটা দলে ভাগ হয়ে যায়। তারা পাত কোস্তা পুষ্প কাটি হিরণ কান্দি হয়ে এক সন্ধ্যায় ঢুকে তারা তার জঙ্গলে। কেওড়া পাতার চুইয়ে পড়া নিঝুম আলোর দেশে নিঝুমে দাঁড়িয়ে থাকে এক দল উৎকর্ষের ছায়া। জঙ্গলের জলে তখন ভেসে যাওয়া দুধের স্বরের মতো ভেসে যাচ্ছে জ্যোৎস্না। ফজল খা একটু এগিয়ে সে কিছু বলেন, হাতে তার দু নালা বন্দুক। হঠাৎ আগুন হাতে ছড়িয়ে পড়ে তারা যেন লাল পিঁপড়ার শাড়ি। তখন সে আগুন ছড়িয়ে গেল সবখানে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে। ততক্ষণে জল জঙ্গল ঘেরা গ্রামগুলো জেগে উঠেছে। কৈবর্তদের সাথে বনরক্ষার লড়াই এসে জড়ো হয়েছে বনের পশুরাও। চারিদিকে আগুন, কিন্তু এ লড়াই এখন আর আগুন মানবে না, বন্দুকের নল মানবে না, কারণ এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবেই। আমি জমিন দেব না, 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 আমি জমিন দেব না। কোন এক পুরাণকালে, কোন এক পুরাণকালে মানুষের জলে ভাসতে ভাসতে সত্যি কি কালীশ্বরে এসে উঠেছিল সেত হরিণী অথবা যেমন খাত, নাকি একে বলি কবির কল্পনা? কালীশ্বর 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 তাকে ঘিরে আজও বহমান আলোচ্য বন কেড়ে নেবার চেষ্টা, আর তার বিরুদ্ধে যুদ্ধটাও ছিল কাদের। সাদাবনের মানুষ একসময় বাঘের খাবার ভয়ে বনদেবীর স্মরণ নিত, আজ নেয় শিল্পায়নের ভয়ে। গরানের শ্বাস বলে ধুমছে বাদাবনের প্রাণ, তবু কমতে কমতে অল্প যেটুকু বন এখন অবশিষ্ট আছে সেইখানে
সেইখানে কোনো গাছের গায়ে যদি কেউ কান পাতে, যদি কেউ গোলপাতার ঝোপের ফাঁকে রাখে সন্ধানি চোখ, বরুণ দেবী আর জামাল পীরকে দেখতে পায় তারা। জনশ্রুতি যেখানেই বাদাবনের উপর হামলে পড়েছে বিনিয়ার লোক, সেখানেই প্রতিরোধ করতে দেখা গেছে এদের দুজনকে। প্রেম নরনারীর কামনার অধিক হয়ে উঠে জড়িয়ে নিয়েছে দুই বাংলার বাদাবন। বাদাবনের মানুষের বিশ্বাস লোভের বাঘ তাদের ঘাড়ে হামলে পড়ার আগে আবার তারা একদিন আসবে নেই বাংলায়। আমাদের খুব বিশ্বাস, খুব পিছিয়ে পড়ে, লড়াই হবে, বাঁচার লড়াই চলবে বহুকাল। এ লড়াই ছড়িয়ে যাবে জল থেকে জঙ্গলে, পাহাড় থেকে সমতলে। এ লড়াই জিতবে কারা? কবিতা বিকেলের এই প্রশ্নের নামই প্রেম পুরাণ। এই প্রযোজনার সবকিছু, এই মঞ্চ, প্রকাশনা, সংলাপ, সবকিছু উপকূল বাংলার নোনা মাটি জলের প্রতি আমাদের ঋণ স্বীকার মাত্র। সৃজন আহা করিলা সৃজন, জলে জঙ্গলে সুন্দর হইল সুন্দর বন, বনদেবীরা শিশু দিবক রাজাতে পুষিল, বাদাবনে মানুষে বসতি বসিল। বাঘুর শুয়োর বান্দর গোখরু গুল বাহার, বনদেবীর মায়ার সুখে করছে চরাচর। বাঘুর শুয়োর বান্দর গোখরু গুল বাহার, বনদেবীর মায়ার সুখে করছে চরাচর। লোহের ছড়ে উড়াইও না এমন সুন্দর বন, লোহের ছড়ে উড়াইও না এমন সুন্দর বন। সুন্দর যদি না থাকে তবে না থাকুক দুনায়ও বাদা বন। চলো ভয় নৌনা কাড়িয়া নিরোদয় বাদা বন, মায়েরা চলো ভয় নৌনা কাড়িয়া নিরোদয় বাদা বন, মায়েরা চলো ভয় নৌনা কাড়িয়া নিরোদয়। ওরে গঙ্গা নদী জলে এসে পলি নুনে মিশে মিশে করিলা সৃজন, আহা করিলা সৃজন, জলে জঙ্গলে সুন্দর হইল সুন্দর বন, বনদেবীরা শিশু দিবক রাজাতে পুষিল, বাদাবনে মানুষে বসতি বসিল।